কবিগুরুর জন্মদিনে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে র্যালি। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বর্ধমানের কার্জন গেট থেকে শুরু করে বীরহাটা হয়ে শেষ হয়। র্যালিতে দুটো সুসজ্জিত ট্যাবলো বের হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন এখানে। কেন আজকে আমরা বেসিক্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করছি, আর আপনারা জানেন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে পূর্ণ জন্মদিবস, সেই জন্যে একই সাথে কবি প্রণাম এবং তার সঙ্গে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং, এই দুটোকে আমরা মিক্স করেছি, একসাথে করছি আমরা এটা। এটা আমাদের এই যে আপনারা আজকে এই যে ট্যাবলো সময়ের যে এটা দেখছেন আমাদের উদ্যোগটা, এইটা আমাদের বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে যেসব জায়গাতে মানুষজন আছেন সেখান দিয়ে ঘুরবে, উদ্দেশ্য মানুষকে সচেতন করা মূলত, আর তার সাথে কবি প্রণামের মাধ্যমে মহাকবিকে একটা শ্রদ্ধা জানানো। বর্ধমান শহরের যেসব জায়গাগুলোতে বেশি জনবসতিপূর্ণ জায়গা সেই জায়গাগুলোতে ঘোরা হবে, যাতে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া যায়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।